খুলনা অঞ্চলের ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের সহকর্মী বেলা হোসেন সজল। সরাসরি চলে যাব তার কাছে। সজল, সর্দি, গলা ব্যথা, মাথা ব্যথা সহ বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হয়ে খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা এবং পরীক্ষায় ধরা পড়ছে ডেঙ্গু। এই ডেঙ্গুর প্রকোপ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। পরিসংখ্যানটা যদি বলি, গত 24 ঘন্টায় খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেই 119 জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় ভর্তি হয়েছেন 39 জন রোগী। তবে এবারের যে ডেঙ্গুর প্রকোপ সেটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শহরের তুলনায় গ্রামে কিন্তু আক্রান্তের হার সেটি কিন্তু অনেক বেশি। এখন পর্যন্ত গত 24 ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 9 জন। তবে খুলনা জেলার যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলায় এখন পর্যন্ত মানে গত 24 ঘন্টায় 30 জন রোগী তারাই কিন্তু ভর্তি হচ্ছেন। এবং আপনাদের যদি বলি যে এই মৌসুমে এখন পর্যন্ত বিভাগে 11 জন রোগী কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত আজকে ভর্তি আছেন 274 জন রোগী। এর মধ্যে খুলনায় ভর্তি আছেন 84 জন রোগী। সব মিলিয়ে যদি বলা যায় যে ডেঙ্গুর প্রকোপ সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। গত পরশু খুলনা বিভাগে ভর্তি ছিলেন 81 জন রোগী, গতকালকে ভর্তি ছিলেন 92 জন রোগী, এবং একদিনের ব্যবধানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 20 থেকে 25 জন রোগী বেড়ে 119 জন রোগী ভর্তি হচ্ছেন। এর মধ্যে মৃত্যুর হার যদি বলা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 6 জন রোগী। এছাড়া যশোরে এরপরে যে ডেঙ্গুর প্রকোপ সেটি কিন্তু বেশি, যশোরেও কিন্তু 3 জন রোগী মৃত্যুবরণ করেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ খুলনা জেলার যেসব উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। সব মিলে বলা যায় যে এলাকাবাসী সহ স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন, তারা যেটি বলছেন, গত কয়েক বছর ডেঙ্গু নিধনের যে ধরনের কার্যক্রম ছিল এবছরে কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য যে কার্যক্রম সেটি কিন্তু স্বাস্থ্য বিভাগ বা সিটি কর্পোরেশনের এখন পর্যন্ত দেখা যায়নি। এর ফলে কিন্তু যে ডেঙ্গুর প্রকোপ সেটি কিন্তু গত কয়েক বছর তুলনায় এই বছর কিন্তু বাড়ার যে সংখ্যা সেটি কিন্তু বেশি বলে মনে করছেন যারা নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছেন। এছাড়া চিকিৎসকরা যেটি বলছেন, এই ডেঙ্গু রোগ থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যেটি করতে তারা পরামর্শ দিচ্ছেন, সচেতন হতে হবে। কেননা সচেতন না হওয়া পর্যন্ত কিন্তু এই রোগ নিয়ন্ত্রণে আনা কিন্তু বেশ কঠিন। বিশেষ করে আমরা দেখেছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে যেসব রোগীরা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যেও কিন্তু সেই সচেতনতার ঘাটতিটি দেখা গেছে। এখানে যে ডেঙ্গু ওয়ার্ডটি রয়েছে সেই সাধারণ ওয়ার্ডের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি যে ডেঙ্গু রোগী রয়েছে 9 জন। এই 9 জনের মধ্যে অধিকাংশই কিন্তু মশারি যে টানানোর ব্যাপারটি সেটি কিন্তু তারা সচেতন না। আমরা কথা বলেছি নার্সদের সঙ্গে, তারাও যেটি বলছেন যে অনেকেই বলার পরও মশারি টানাচ্ছেন না। পাশাপাশি যারা সেবা প্রত্যাশী তারা যেটি অভিযোগ করছেন, তারা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মশারির চেয়েও কিন্তু তারা পাননি, যে পাল্টাপাল্টি অভিযোগগুলোও কিন্তু রয়েছে। এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত বছরও দেখা গেছে যে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কেবিন বা ওয়ার্ডের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই হাসপাতালে এখন পর্যন্ত ডেঙ্গুর জন্য কিন্তু কোনো ধরনের আলাদা বেড বা কেবিনের ব্যবস্থা করা হয়নি। এর ফলে কিন্তু সাধারণ যে ওয়ার্ডগুলো রয়েছে সেই রোগীদের সঙ্গেই কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং মশারি ছাড়া যত্রতত্রভাবে তাকে চিকিৎসা নেওয়ার ফলে এখানে যারা রোগী রয়েছেন তারা কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তারা যেটি বলছেন যে এখানে কিন্তু সাধারণ যারা রোগীরা রয়েছেন তারা কিন্তু এই যে ডেঙ্গু রোগ সেটি কিন্তু সংক্রমণের ভয় করছেন। তারা যেটি বলছেন যে যেই রোগীরা এখানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা যদি মশারি না টানিয়ে চিকিৎসা নেন ফলে কিন্তু দেখা যাবে যে এখানে যারা সুস্থ মানুষ আছে, যারা স্বজন রয়েছে, তারাও কিন্তু আক্রান্ত হতে পারেন বা সাধারণ রোগীর চিকিৎসা খাতেও কিন্তু ব্যাহত হতে পারেন বলে কিন্তু তারা শঙ্কা করছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিল্লাল হোসেন সজল।